কানা কিচেন ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি হবে নিউ স্টাইলে পাস্তা রেসিপি তো দেখুন আমি এখানে পাস্তা নিয়েছি এক কাপ পরিমাণ আর নিয়েছি এখানে টমেটো দেখুন সুন্দর সুন্দর লাল লাল টমেটো নিয়েছি মরিচ আর হচ্ছে এক টুকরো আদা নিয়েছি ধনে পাতা আর একটা পেঁয়াজ তো আমরা এবার আর নিয়েছি ম্যাগি মশলা দেখুন এটা ম্যাগি মশলা তো আমরা এবার এটাকে সুন্দর সুন্দর করে কেটে নিব পিস পিস করে এবার আমরা টমেটোটাকে কেটে নিচ্ছি তো টমেটো কাটা হয়ে গেল আমাদের এবার আমি পেঁয়াজটাকেও একইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার কেটে নিচ্ছি আদাটাকে আদাটাকেও ছোটো ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি করে কেটে নিতে হবে আর এবার কেটে নিচ্ছি তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পাস্তাটাকে একটু গরম করে নেওয়ার জন্য কমসে কম পাঁচ মিনিট আপনারা এটাকে সেদ্ধ করে নেবেন কারণ হচ্ছে সেদ্ধটা আপনারা দেখে দেখে নেবেন আপনাদের যতটা প্রয়োজন মনে করেন কেউ একটু নরম রাখে কেউ একটু শক্ত রাখে মানে আপনাদের পছন্দ মতো সেটা রেখে দেবেন আমি এটাকে এইভাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে এখানে স্ট্যান্ডে জল ঝরিয়ে নিলাম এবার আমি এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবার এটাকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর এবার আদাটাকে কুষিয়ে রেখে দিয়ে এসে আদাটাকে ওইখানে অ্যাড করে দিলাম আর মরিচটাকেও দিয়ে দিলাম এটাকে আমরা এবার সুন্দর করে ভেজে নিব আর দিয়ে দিলাম টমেটো কুসি এবার সমস্ত উপকরণ আমরা সুন্দর করে ভেজে নিব কড়াইয়ে তো অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে দেখেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো কারণ যেহেতু এটা টমেটো একটু মানে ভেজে নিতে হবে বন্ধুরা যারা আপনারা ফাস্টফুড বা বাইরের খাবার খান তারা অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা খেতে কারণ যারা মানে হেলদি টাইপের মানে একটু মোটি টাইপের তাদের ক্ষেত্রে আপনারা যদি টমেটোটা খান তাহলে আপনার যে বাইরের ফাস্ট খাবারটা খান তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না কারণ টমেটো অনেক ভালো কাজ করে শরীরের পক্ষে আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো এবার আমি ধনে পাতাটাকে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো তাহলে সুন্দর একটা স্মেল থাকবে এবার আমরা এটাকে সুন্দর করে ভেজে নিব। পাঁচ সাত মিনিট এটাকে ভেজে নিতে হবে এবার আমরা মানে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ম্যাগি মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটাকে দিয়ে আমরা সুন্দর করে আরও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিব। তো দেখুন এটা আমাদের হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে এবার উপর দিয়ে ধনেপাতাটাকে দিয়ে দিলাম ধনেপাতাটাকে দিয়ে এবার সুন্দর করে আর একটু আমরা ভেজে নিব। এটা ভেজে নিতে হবে এভাবেই ঠিক আপনারা অবশ্যই একবার হলেও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টিকর এবং সুস্বাদু এবং হেলদিকর তো বন্ধুরা যারা আপনারা ডায়েটে আসেন তারা বাইরে না খেয়ে ঘরে এভাবে বানিয়ে খাবেন কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন এটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আমরা নামিয়ে নিলাম এবার আমরা এটাকে গরম গরম পরিবেশন করব। আর উপর দিয়ে আমরা ধনে পাতাটাকে দিয়ে দিব। ধনে পাতাটাকে উপর দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অবধি আপনারা ভালো থাকবেন আর একবার হলেও বানিয়ে খাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না